বাবা কি নি আসছো অবশ্যই সে চলে এসেছে আমাদের এই গুরুত্বপূর্ণ পানির পাম্প আমার দাদি শাশুড়ি শুট কি দেখবে খালার আম্মু লোক আজে দিয়ে দিল আবার সব জায়গায় কাজ না রে খালা শান্তি নাই এখন আবার পাইপ কিনে নিয়ে আসা হইলো কত নিল ওই পাইপ আছে 900 টাকার পাইপ আসসালামু আলাইকুম দিস ইজ তানজু দুই দিন যাবত হচ্ছে মশারিতে ঘুমাচ্ছি প্রচুর মশা হচ্ছে আর সামনে শীতের দিন এই জন্য মশার আনাগোনা বাড়ি ঘরের ভেতরে বেশি তো মশারি কিনেই খুলে দেয় ওই কর্নারে আমার পক্ষে খোলা সম্ভব না মশারি অনেক দিন পর টাঙাইছি মশারি টানাইলে ভালোই লাগে ঘুমও হয় সুন্দর ছয়জন মারা গেছে কি ডেঙ্গুতে ডেঙ্গুতে বেশি প্রতিবারে এই ডেঙ্গু একটা রোগ হয়ে যায় মানুষের পুরাটা খুলে রেখে দেই দুই দিন যাবত ব্যবহার করা হচ্ছে একদম নতুন মশারি মশারি ভাঁজ করতেছে দেখেন ওয়াও তোমাকে মশারি ভাঁজ করতে না আজকে সূর্য কোন দিকে উঠছে সব শাশুড়িরা এসে আমার সাথে দেখা করতেছে খালা আসলো চাচি আসলো রোদ উঠবে আজকেও গরম পড়বে কি আমার শাশুড়ি আবার কাঁথা ধুয়ে রোদ দিছে শুকাচ্ছে তো এই যে সকালবেলা গাড়িটা বের করলে বাড়ির সামনে মানে ঘরের সামনে একটু জায়গা হয় অর্ধেক জায়গায় এই বাইকে খাইয়া রাখে সকালের নাস্তা ধনিয়া পাতা ভর্তা আলু ভর্তা ডিম কানেকটা মাছের ভাজি হইছে ঝুরি ভাজা যেটাকে বলে আমরা দুপুরে অনেক লেট করে খাওয়া হয় ইনি তো খাওয়া দাওয়া করে এখন বাইরে চলে যাবে কাজ আছে শুনে যাবে শরমের কাজকর্ম শেষ করবে শাশুড়ি মা হচ্ছে শুটকি রান্না করবে আর সেই শুটকি বের করা হয় নাই নিয়ে আসছি শুটকি এতদিন ঘরের ভিতর ছিল এই যে আম্মু শুটকি রান্না হবে বা এগুলা কি ডাটা শাক হ্যাঁ শাক দিয়েও কিন্তু শুটকি রান্না করা যায় যারা রান্না করে নাই তারা এটা রান্না করার পরে খাওয়াই যাবে একটু এই যে এদিকে হচ্ছে শুটকি খোলা হচ্ছে এটা একদম সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে হ্যাঁ খুবই গন্ধ হয় আমার শাশুড়ি মা কি এই যে ইটের ভাটার মতো অবস্থা হয়ে গেছে বাতাস করবো ধরাবো এই যে দেখেন আমার দেবরের ঘরে তো ঢুকিই না ঘরের অবস্থা কি করে রাখছেন ছেলে মানুষ বলছে কি ঘুম থেকে উঠে আমি চলে গেছে ঘরের অবস্থা আর এই যে চাচির সেই ঝুড়িতে খালা কি রাখা হয় ভালোই এটা দেখতেও সুন্দর লাগে গেছে আপনার ছেলে দেখছেন ঘরের অবস্থা এই যে পাখি আসা হয়েছে তিন রকমের শুটকি হচ্ছে চিংড়ির শুটকি এটা কিসের শুটকি বলেন কিসের চাপা শুটকি এটা এই যে লইটা শুটকি এটার নাম জানবেন না যাই কি শুটকি বলতো সুরি শুটকি মাছের মাথা ওইটা মারে খুলে নেই রান্না হবে আর হচ্ছে একটু রোদে দিয়ে রাখবো এই দেখে তারপরে এই যে এটা এখন ভিজিয়ে রাখতে হবে যতটুকু রান্না করবেন শুধু বাড়িতে শুটকি খায় হচ্ছে আম্মু আমি আর আমার ননদ শুটকি খায় আর কেউ খায় না কোনো গ্রান আমার নাকে আসতেছে না একটু দেই না এটা রোদে দিয়ে দিই আম্মু একটু রোদে দিই একটু ই হয়ে আসছে সাত করে দা আমার দাদি শাশুড়ি শুটকি দেখবে দেখছো দেখলাম তো কি ধরো না ধরো না হাত গন্ধ হয়ে থাকবে এটা হচ্ছে লইটা শুটকি হাতে গন্ধ হয়ে গেল তো এখন হচ্ছে একটু রোদে দিতে হচ্ছে রোদে দিলে ভালো থাকবে শুটকিটা আবার এই যে শুটকি রোদে দিলে একদম না হলে মাছ মাছ হবে নাকি মুরগি টুরগি না আসে মুখে না দেয় না গুড় কাটবে এখানে হচ্ছে ভাপা পিঠা হবে এজন্য চাউনি আসছে আম্মু
এদিকে গুড় নিয়ে আসছে এটা হচ্ছে কালকেই প্রথম বসাইছে নতুন বজুরের গুড় হ্যাঁ সেই খেজুর নিয়ে আসছো হ্যাঁ এই খেজুর দিয়ে খেজুরের গুড় এটা হচ্ছে আগে তুমি কাইতে নিতে হবে আর আমার কাছে ভাপা পিঠা তখনই ভালো লাগে একটু গুড়টা বেশি হইলে বাইরে বাইরে বিক্রি করলে গুড়টা কিন্তু অল্প দেয় আর এমনি বাড়িতেই বানাইলে একটু গুড়টা বেশি দিলে খাইতে ভালো লাগে তো অবশেষে আমাদের বাড়িতে ভাপা পিঠা হবে কালকে যাই ধরো রাত্রে যাই এক নতুন বছরের খেজুরের রস খেলাম এক গ্লাস একাই খাও না কি একা একাই খাও দাদি তোমার জন্য আনে নাই আমার জন্য আনে নাই বুঝছো আরে এখনো সেই শীত পড়েছে নাকি সেই ঠান্ডা নাকি রস ভাত রান্না হবে বড়ি পানি করে তারপর আম্মু চাল দিতেছে তাহলে ভাতটা জর্জরা হবে নিয়ম আমাদের কালকে রাতে সে সানা মিষ্টি নিয়ে আসা হয়েছিল রাত দাদি মিষ্টি এমনিতে খুবই পছন্দ করে আর আমি নিয়ে দিলে সে একটা হাসি দেয় এই না দাদি সানা মিষ্টি কালকে রাত্রেবেলা কিনে নিয়ে আসে রাত্রে তো ঘুমাই গেছিল দিদি ওরে বাবা কি নিয়ে আসছো অবশেষে চলে এসেছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পানির পাম্প অবশেষে হচ্ছে পানির পাম্প নিয়ে আসা হয়েছে কতদিন পরে লাগানো হবে আমরা কিন্তু এতদিন প্রায় 4 বছর না চাচিদের পানি খাওয়া হয় চাচিদের মেশিনের পানি খাওয়া হয় মেশিন ছিল চোর চুরি করে নিয়ে গেছে তো অবশেষে এটা কিনে নিয়ে আসা হইল দেখ কাটিং দাও একটা ধরো এটা দিয়ে কাটো তো চাচি শাশুড়ি অনেক বড় মনের মানুষ এতদিন পানি খাওয়াইছে আমাদের না আম্মু চাচি হ্যাঁ কি আমরা রাগ করে বেশি নিয়ে আসছি পানি দেন না হয় কি সবাই তো বাইরে গোসল করে ভালো পানি দিয়ে গোসল করে আসে কিন্তু আমার কষ্ট হয়ে যায় আমি হলো টাটকা পানি পাই না 2 দিনের পানি দিয়ে একদিন গোসল করি ইস্তিলেও সমস্যা দেখা দেয় যাগ্গা আমি অপেক্ষা করতে পারবো না অবশেষে আমার জামাই এমন প্যারা দিছি জামাই নিয়ে আসছে ভালো হয়েছে এটা তোর ফেলানো জিনিসটা কাজের জিনিস এটা লাগানোর পরে এখন দেখবো সবাই এসে গোসল করবো না সুপারি রোদে দেওয়া হয়েছে উঠানে ভালো রোদে পরে অনেক দিন হয়ে গেছে সুপারি না আমাদের কে খায় আমাদের এই সুপারি দাদি দাদি কেটে কেটে সুপারি দিয়ে পান খাবে বাড়িতে মুরব্বি থাকা মানেই হলো পান সুপারি না ভাত রান্না হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না হবে না ফ্রিজ থেকে নিয়ে আসে পান তাইলে দিব তাড়াতাড়ি ধোয়া বের হইতেছে কি একটা জিনিস একদম অতিরিক্ত গরম হইলেও ধোয়া বের হয় ঠান্ডা হইলেও ধোয়া বের হয় আজকে আমার রান্না আমি পাঙাস মাছ ওই লাইটা শুটকি ভুনা আর লইটা শুটকি ভুনা হবে কয়াটি 3-8 ছিল কিন্তু শাকটা একদম নরম তো সিদ্ধ করলে এই শাকটা খুবই মজা হবে যদি ভালো করে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা যায় নি শোরুমের দিকে যাবে আজকে যেতে যেতে ভালোই লেট হয়ে গেল শোরুম খোলা থাকে সবসময় অয়ন আছে আর এদিকে হচ্ছে এক কাস্টমারের 3 পিস এটা হচ্ছে বাহিরে পাঠানো হবে সরাসরি অস্ট্রেলিয়াতে কোন দেশে যাবে এটা অস্ট্রেলিয়াতে যাবে অনেক ভারী কত পিস এখানে আছে 10 পিস আচ্ছা যাও টাটা চার্জের কাজ সে সেই কাজ নিয়ে ব্যস্ত দুপুরের রান্না বাড়া আর এই যে কাজ চলতেছে
চাচি কি ঘর ঝাড়ু দিচ্ছেন? আজকে দাদি আসেনি আইতে কি করে? আজকে তো সে দাদি আসেনি, তো ঘরটা ঝাড়ু দিচ্ছে। আর মাহি তো শুয়েই আছে, আজকে সারা দিন শুয়ে থাকবে না। যে গল্প করতে করতে আমাদের শাক বাসা হয়ে গেছে। ও আল্লাহ, লাস্টে ফালাই দিলাম কয়েকগুলো। তিনজনে মিলে গল্প করতে করতে শাক বাসা হয়ে গেছে। হ্যাঁ, পড়ে গেল। আজকে ভাত হচ্ছে বড় পাতিলে, কারণ সবার ভাত এই জায়গায়, বাড়ির এক জায়গায়। আজকে আমি হচ্ছে শাক রান্না করব। এদিকে সব কোটা কাটা হয়ে গেল, চাচি কাইটা দিয়ে গেল। আজকে ঝাল ঝাল করে শাক খাইতে ইচ্ছে করতেছে, তো শুকনো মরিচ নিয়ে আসা হয়েছে। ঝাল হবে না তিনটায়? তো প্রথমে হচ্ছে শাকটা সিদ্ধ করতে হবে। কতগুলো শাক না, অল্প হবে। এদিকে হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো সব দিয়ে দিলাম। তো প্রথম শুটকে আমি কাটা দিতেছি। আম্মু বুঝতেছে না কি করব। আমি আমার মা রে দেখছি তো এগুলো আমি কাটতে। সবাই পারে না তো শুটকি রান্না করতে, না তখন খাতাম না, বুঝছেন? তারপরে এই যে শুটকিটা ছোট ছোট পিস পিস করে কেটে নিছি, কতটুকু হয়ে গেছে। কিন্তু এইটুকুই একটু আলু দিয়ে, আলু দিয়ে রান্না করলে এখন হচ্ছে গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এটার ভিতরে হচ্ছে আলু দিব। বড় একটা দিই নাকি দুইটা দিব? দুইটা দাও, আপনি একটু খাবি নি সবাই। হ্যাঁ, দুইটা দিব না, রান্না করলে সবাই সবাই খাবে। হ্যাঁ, আমার হইল নাম খাওয়া হইল সবার। হচ্ছে আমার মতো সাইজ হইতেছে দেখেন। এই যে শুটকি একদম ফর্সা দবদব হয়ে গেছে, গায়ে কালো কালো ময়লা থাকে, এই জন্য এটা হলো ডুমুর গাছের পাতা, অনেক কাজে লাগে পরিষ্কারে। আমি মাছ রান্না করেছি, আমি রান্না করেছি বেগুন দিয়ে, মাছ দিয়ে, মূলা দিয়ে একসঙ্গে, আর বরবটি ভাজি, সবজি তরকারি হচ্ছে। চাচি কি দুপুরের খাবার শুরু করে দিলেন নাকি? শাক পায়া তোমার ননদের জন্য নিতে খাওয়া দিকে একটু ভাতটা একটু খাওয়া দেবেন। ননদের ছুই দেয়া অবস্থায় খারাপ হয়ে গেছে, সে ছেলেহা শক্ত, কিসে শুই দিল বলে দেন? হ্যাঁ, নতুন টিকা বেরাইছে তোমার, যে সবাইকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। আমার দাদি শাশুড়ি সুপারি কতগুলো দাদি ইয়ে ঢুকে গেছে, হচ্ছে ভাঙবে, ভাঙ ভাঙিয়া দাঁতে। দাদির তো দাঁত এখন অনেক ভালো আছে, অনেকের অল্প বয়সেই দাঁত পড়া যায়। দাদির বয়স অনুযায়ী দাঁত কিন্তু এখনো ভালোই আছে। ক্যা দেখেন, একা একাই পুরি বাবা। দাদি তোমার তো আমার থেকে বেশি শক্তি দা দেখতে, কি সুন্দর পড়াইতেছে। আম্মু বলতেছে রান্নাঘরে লাগাবে, বুঝছো?
চোরে চুরি না করে নিয়ে যায় এবার এবার তালা মেরা দিলেই হয়ে যাবে কাঁথা খুবই সুন্দর পুরাটা কিন্তু কাঁথাটা কত সুন্দর পুরাটা কাঁথা জুড়ে কাজ ফুল এটাই তো বেশি ভালো লাগছে মানে মেরুন কালার তো সেলাই করতেও এটা সময় লাগছে অনেক কারণ দেখেন পুরাটা কাঁথা সেলাই আর সেলাই এই যে সাদা একটা সাদা কাঁথা তো অনেকগুলা বিক্রি হইলো না যে সুতা দিয়ে কাজ করা যায় সুন্দর লাগে এই দেখেন একদম ফুটে আছে সারা এটাও বিক্রি হয়ে গেছে এই দুইটা কাঁথাই একজন নিল এই যে দুইটা কাঁথা এই যে ব্যাগে ভরে দেওয়া হচ্ছে দুইটা কিন্তু দুই জায়গাতে যাবে একটা ইউএসএ মানে আমেরিকাতে যাবে আর একটা হচ্ছে বাংলাদেশেই সিলেটে যাবে না সিলেটের লোকই বেশি নিল কাঁথা হ্যাঁ সিলেটের লোক কাঁথা বেশি পছন্দ করে মনে হচ্ছে এই যে একটা এই যে যাক কাঁথা এখন দিয়ে আসবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো শুয়ে আছে রেস্ট নিচ্ছে এই সময়টাতে সবাই রাতের বেলা গরম গরম কাবাব নিয়ে এসেছে এটা কি সস জানা দিছে শীত কাবাব শীত কাবাব আমি কিন্তু কিছু নিয়ে আসি না শীত কাবাব পরোটা রুটি এগুলোর সাথে খেতে মজা লাগে আমি ওনাকে বলছি কিছুই নিয়ে আসি রুটি ছিল শুধু এমনি না আসলে মুখে কোনো রুচি নাই এটা ভালোই লাগলো ওই দিন ঢাকাতে একদিন খাইলাম না খেয়ে এখন দেখো আমাদের এখানে কেমন টেস্ট লাগে তোমার মুখে সব শিক কাবাব একই পোড়া পোড়া গন্ধ মশলার উপর ডিপেন্ড করে আবার না তুমি আমার একটু দাও এই নাও মিষ্টি থানার মিষ্টি নাও খাও টাবুক দাও ফ্রিজে রাখতে নিষেধ করো ঠান্ডা তো ঠান্ডা রাখি দাও ঘরে টেস্ট আছে না থানার মিষ্টি না আর থানার মিষ্টির কথা বললো না কি মিষ্টির কথা বললাম এই দিন দিয়ে আসলাম